অবৈধভাবে বালি পাচার রুখল খানাকুল থানার পুলিশ। বালি পাচারের অভিযোগে বালি বোঝাই পাঁচটি ইঞ্জিন টলি সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করল খানাকুল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে খানাকুলের হরিশ্চক এলাকায়। জানা গেছে, শনিবার গভীর রাতে খানাকুলের হরিশ্চকের আজগুবিতলা এলাকায় মুন্ডেশ্বরী নদী থেকে বালি পাচার হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে খানাকুল থানার পুলিশ হানা দিয়ে অবৈধভাবে বালি পাচারকারী পাঁচটি ইঞ্জিন ভ্যান, 138টি বালির বস্তা সহ পাঁচ ব্যক্তিকে গ্রেপ্তার করেন। ধৃত ওই পাঁচ ব্যক্তিকে রবিবার সকালে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা হলেন বিদ্যুৎ পাত্র, সুকুমার হাজরা, রাজকুমার দলুই, নবদীপ সরকার। নিউজ আজবাংলা, খানাকুল। তোর ছোঁয়ায় বদলে যাই মন, যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ। মন পছন্দের শেষ কথা মানি, লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার, সততাই আমাদের মূলধন। মার্বেল টাইলস, বাথ ফিটিং, সাবমার্সিবল, নল ফিটিং, এখানে পাবেন সমস্ত পরিষেবা। আমাদের ঠিকানা ঘোষপুর, রামপ্রসাদ, হুগলি। যোগাযোগ 8170926495 অথবা 7363023971। তাহলে আর দেরি কেন, আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার।